আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যাদের শরীরে পোড়া দাগ অথবা কোনো কাটা দাগ, ফোড়া অথবা গোটাগাঁটির দাগ আছে, ব্রণের দাগ আছে, তাদের জন্য আমি আজকে একটি রেমেডি তৈরি করে দেখাবো। মাত্র একবার ব্যবহার করলে আপনার শরীরে যে কোনো পোড়া দাগ, কাটা দাগ অথবা পোড়া ওঠার যে দাগগুলো থাকে, ব্রণের দাগ আছে এবং উপনঙ্গের কালো দাগ আছে, সেগুলো একবার লাগালে চলে যাবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। খুবই সহজে একটি রেমেডি তৈরি করে আপনারা আপনাদের শরীরের সমস্ত পোড়া দাগ, কালো দাগ, কাটা দাগ দূর করতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কলা। কলার উপকারিতা সম্পর্কে সবাই কম বেশি জানেন। কলার যে ভিটামিনটা আছে ওটা, সে ভিটামিনের কারণে আমাদের ত্বকগুলো ফর্সা করতে সাহায্য করে অথবা যে কোনো পোড়া দাগ দূর করতে সাহায্য করে। কলার ভিটামিন অপরিসীম, যা আপনারা না জানলে জেনে নিতে পারেন অথবা আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। কলা মানুষের শরীরের সমস্ত কালো দাগ দূর করতে এবং মানুষের ত্বককে ফর্সা করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একটা কলা নিয়ে নিচ্ছি এবং আমি এই কলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। অবশ্যই আপনারা মনে রাখতে হবেন যাতে করে সুন্দরভাবে একদম পেস্ট আকার ধারণ করে কলাটা। এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আপনাদের বাসা যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যালোভেরা গাছের যে পাতাটা আছে সে থেকে আপনারা জেলটা তৈরি করে নিতে পারেন। তবে আমি এই জেলটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আমার গাছের অ্যালোভেরা পাতা থেকে। আমি 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমাদের ত্বকের পরিষ্কার করতে, ত্বককে ফর্সা করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি এই রেমেডিটা তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ডাবল রোজ ওয়াটার। আপনারা কসমেটিক যে কোনো দোকানে আপনারা যদি বলেন রোজ ওয়াটার চাই তাহলে তারা 2 কোম্পানির রোজ ওয়াটার দেবে। আমি ডাবল আমলা রোজ ওয়াটারটা নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ রোজ ওয়াটারটা আমরা যখন অ্যাপ্লাই করি মুখে অথবা ত্বকে, তখন আমাদের মুখ এবং ত্বক অনেকটা টান টান ভাব হয়ে যায় এবং মুখের ময়লা দূর করতে সাহায্য করে। এখানে আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখনও আমি আরেকটি উপাদান মিক্স করব। অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। যারা লাইক দেননি একটি ভিডিওতে লাইক দিয়ে দিন। আমি এই রেমেডিটা সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরবর্তীতে একটি লেবুকে হাফ ভাগ করে লেবু যে রসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। লেবু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইট্রিক অ্যাসিডের কারণে আমাদের ত্বকে যে কোনো পোড়া দাগ অথবা যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে। লেবুতে আছে ভিটামিন সি, সির ফলে আমাদের ত্বকে উজ্জ্বলতা করতে সাহায্য করে। এখানে আমি লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার যদি মুখের কোনো জড়তার কারণে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্রই ভুল হতে পারে। এখানে আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো একদম ভালো করে মিক্স করতে হবে একদম ক্রিমি ভাব আসা পর্যন্ত। যদি তোমরা চামচের সাহায্যে মিক্স না করতে পারো তাহলে অবশ্যই তোমরা মিনি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করতে পারো। একদম ক্রিমি ভাব চলে আসা পর্যন্ত মিক্স করে নেবে। দেখো সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। আশা করি তোমরা এভাবে এই রেমেডিটা তৈরি করে তোমাদের শরীরের সমস্ত পোড়া দাগ, কালো দাগ, ব্রণের দাগ, কাটা দাগ, ফোড়ার দাগ তোমরা দূর করতে পারবে। এইভাবে এই রেমেডিটা দিয়ে 5 মিনিট রেখে তারপরে তোমরা একটা টিস্যু অথবা একটা তোয়ালিয়ার সাহায্যে তোমরা এগুলোকে মুছে নেবে। তখন দেখতে পারবে তোমাদের যে পোড়া দাগ, কালো দাগগুলো হালকা হয়ে আসছে। অবশ্যই তোমরা সপ্তাহে 3 দিন এই রেমেডিটা ইউজ করবে, তোমরা দেখবে তোমাদের সমস্ত কালো দাগ দূর হয়, তোমাদের মুখ অত্যন্ত উজ্জ্বলতা এবং ফর্সা হতে সাহায্য করবে। অবশ্যই তোমরা যতই রেমেডি, যতই হার্বাল জিনিস অথবা যতই প্রোডাক্ট ব্যবহার করো না কেন, বাসার যে কোনো রেমেডি এতটা উপকারী
যে তোমরা কল্পনাও করতে পারবে না। বাসায় তৈরি করে তোমরা হোমমেড রেমেডি তৈরি করে প্রাকৃতিকভাবে তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে খুবই উপকারে আসবে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো আশা করি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।